বৃষ্টি আর বন্যার অজুহাতে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে ডিম কাঁচামরিচ সবজি মুরগি আর মাছের দাম সরবরাহ বাড়লেও দাম কমেনি পেঁয়াজের স্থিতিশীল রয়েছে মুদিপণ্যের দাম রিপোর্ট করছেন রঞ্জিবুল মিজান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হঠাৎই দাম কমে বেশ কিছু নিত্যপণ্যের এর মধ্যে ছিল মুরগিও চলতি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর কারওয়ান বাজারে দুইশো থেকে দুইশো দশ টাকা কেজিতে বিক্রি হওয়া ব্রয়লারের কেজি নামে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় সপ্তাহ দুয়েক স্থির থাকার পর ফের তা বেড়েছে উঠেছে একশো ষাট থেকে একশো সত্তরে সোনালির দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে আশি থেকে একশো টাকা বেড়েছে দেশি মুরগির দর কম আছে ওই জন্য রেট বেড়ে গেছে আমদানি বেশি হলে দশ টাকা পনেরো টাকা কমে যাবে এটা টাকা আছে ক্রেতা হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে আগাছা একটু বেশি কারণ দেশের এই ক্লান্তিলগ্না আমাদের মতো স্বাভাবিক যারা নিম্নয়ের মানুষ বা মধ্যবিত্ত এদের এই বাজার সদায় করে খাওয়ার মতো পরিস্থিতি আসে আমাদের নাগালের বাইরে এটা কি আসলে বন্যার কারণের জন্য হচ্ছে না কোনো সিন্ডিকেট নতুন করে হচ্ছে এটাও তো বুঝতেছি না মাছ মাংসের বাইরে সাধারণ মানুষের আমিষের সস্তা উৎস ডিম কিন্তু সেই ডিমেও স্বস্তি নেই মাসখানেক আগে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা ডজনের ডিম উঠেছে একশো ষাটে এখন আমরা তো আনি দেখা গেছে আপনার আড়ত থেকে মূলত যেখান থেকে ফার্ম থেকে আনে ওরা বলতে পারবো যে কেন দামটা বাড়ছে আড়তের মধ্যে যে গেলে আমাদেরকে স্লিপ ধরাই দেয় বলছে দাম বাড়তেছে আমরা স্লিপ নিয়ে আসি মেদাস্টার আনলে আমরা স্লিপ দেখাইতে পারতেছি মাল সরবরাহ হইতাছে না মালের ঘাটতি ওই হিসাবে দেখা গেল বলতেছে রিট বাড়তি যখন মাল ঠিক হয়ে যাবো আবার অটোমেটিকলি দাম কমে যাবো সরবরাহ কমের অজুহাতে কেজিতে পঞ্চাশ টাকার মতো বেড়েছে সব ধরনের মাছের দাম সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বাড়তি অন্তত একশো টাকা নতুন করে অস্থিরতা ছড়াচ্ছে দেশে উৎপাদিত কৃষি পণ্যে চাহিদার তুলনায় পেঁয়াজের ঘাটতি থাকে প্রতি বছরই ঘাটতি মেটাতে পণ্যটি আমদানি করা হয় ভারত সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু দাম না কমে সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে এটি

গতকালকে থেকে আজকে দিতে দশ টাকা বেশি দশ টাকা পনেরো টাকা বেশি এরা কিছুদিন চুপচাপ ছিল এরা কিছুদিন সাধু সেদু ছিল যে তারা ভালো হয়ে গেছে বাট এখন দেখতেছি তারা সেই তাদের আগের পুরনো রূপে ফিরে আসছে কারণ দাম বাড়ার কোনো যুক্তিগত আজকে নেই প্রয়োজন করার কথা না কারণ বন্যা তো রিসেন্টলি দুই দিনে মাত্র আসলো বন্যা আগে তো বন্যা ছিল না তাই বলে তো একদিনের ভিতরে তো দাম বাড়তে হওয়ার কথা না এদিকে নিত্যপণ্যের সরবরাহ ও দর নিয়ন্ত্রণে সরকারের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তেলচিনি ও আলুর দাম কমার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া মুসুর ডাল মুগ ডাল বুট ডাল এগুলির দাম তো বাড়িয়ে রয়েছে সবে বাইরে থেকে আমদানি করে ডলার দাম বেশি এগুলির দাম কমার কোনো লক্ষণ আমরা দেখতেছি না তবে যদি হয়তো ডলার দাম কমে আর সরকার ব্যাট কিছু কমায় বাজারে এটা আসলে একক প্রচেষ্টায় কেউ কিছু করতে পারবে না যৌথ প্রচেষ্টা সবার প্রচেষ্টা থাকতে হবে যদি সবাই এক একত্রতা প্রকাশ করি তাহলে আমরা এটা হয়তো আশা করতে পারি এটা একটা অনেক আগে থেকে যেহেতু সিন্ডিকেট হয়ে আসছে এই সিন্ডিকেটটা না ভাঙা পর্যন্ত এটা দলগুলো আপনার কমাতে পারবে বলে মনে হয় না আমার কাছে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে সত্তর টাকায় তবে আমদানি করা গাজর আর টমেটোর কেজি একশো টাকা আর তিরিশ থেকে চল্লিশ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় রঞ্জিবুল মিজান মাসরাঙ্গা সংবাদ ঢাকা